কিছু মানুষ মসজিদে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখে, বিশেষ করে ঈদের নামাজের সময় এই কাজটি অনেক বেশি দেখা যায়। এটা কতটুকু শরীয়ত সমর্থন করে? ভাইরা আমার, আমাদের দেশে অপকর্মটা বিভিন্ন মসজিদে মসজিদে ঈদগাহে ঈদগাহে হয়। মসজিদে ইমাম সাহেবের পেছনে চার পাঁচটা জায়নামাজ দখল করা থাকে, এগুলাতে কেউ বসতে পারে না, কারণ এখানে অমুক সাহেব তমুক সাহেব তারা বসে, আছে না না এরকম? এ কাজটা পরিষ্কার গুনাহের কথা। এরকম জায়নামাজ দিয়ে জায়গা দখল করা জায়েজ? যদি এমন হয় যে আপনি জায়নামাজ নিয়ে এসে বসেছেন, জায়নামাজ নিয়ে এসে বসে বাসা থেকে বসেছেন, এখন আপনি ওয়াশরুমে গেছেন, দুই মিনিট চার মিনিটের জন্য উজু করতে গেছেন, তাহলে এখানে আপনি আপনার জায়গা যেহেতু বসছেন আগে এসে এটা রেখে গেলেন, এটা একটা পর্যায়ে গ্রহণযোগ্য। কিন্তু আপনার আসার খবর নাই, আগে থেকে মুয়াজ্জিনকে দিয়ে একটা জায়নামাজে দখল করে থুয়ে দিয়েছেন, আসবেন সবার শেষে যায় দাঁড়াবেন জায়নামাজে, এই মাতবরি, এই সর্দারি এবং এই মাস্তানি দুনিয়ার সব জায়গায় চললে মসজিদে চলবে? মসজিদে যে আগে আসবে সে আগে বসবে, এখানে আগে জায়গা দখল রাখা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। এটা মসজিদের সাথে বেয়াদবি, আল্লাহর সামনে বেয়াদবি। মসজিদে আসছেন গোলামি করতে, গোলামের আবার সেখানে কিসের ভাবসব যে আমার সামনে জায়গা থাকবে? আপনি বলবেন আমি মসজিদের মোতাওয়াল্লি সাহেব, কোনো মোতাওয়াল্লি সাহেবের জন্য জায়গা রাখা জায়েজ নাই। আপনি মোতাওয়াল্লি, এই জায়গাটা আপনি আল্লাহকে দান করে দিয়েছেন না দেন নাই? আল্লাহকে যখন দান করে দিয়েছেন এরপরে আবার ওই জায়গাতে আপনার কোনো সে থাকতে পারে? এখন অন্য দশজন মুসল্লি আর আপনার মধ্যে কোনো পার্থক্য? এরপরে যদি আপনার ভাবসাবার খবরদারি সেখানে জাহির করতে চান, তাহলে বুঝতে হবে যে আপনার দান ভালো করে হয় নাই। আপনি আগে আসবেন আগে বসবেন, পরে আসবেন পরে বসবেন। কোনো মানুষকে বাধাগ্রস্ত করে ইমাম সাহেবের পিছনে পাঁচ সাতটা দশটা জায়নামাজ রাখে, এটা জাহিলি যুগের আইয়ামে জাহিলি যুগের মানুষের বর্বরতা, এটা কোনো সভ্যতা নয়, এটা শরীয়তে কখনো জায়েজ হতে পারে? কোনো আলেম এটাকে জায়েজ বলার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন। তারা আগে আসলে আগে বসবেন, পরে আসলে পিছনে বসবেন। মসজিদে এসে জুমার দিনে যদি মানুষের কাঁধ ডিঙ্গায় ডিঙ্গায় সামনে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ব্রিজ অতিক্রম করে জাহান্নামে যাওয়ার সাথে তুলনা করেছেন। অতএব এই কাজটা কখনো করা যাবে? মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরা মুরব্বীদেরকে বিনয়ের সাথে বুঝাবেন এবং তাদেরকে আহ্বান করবেন যে আমরা মসজিদে আল্লাহর গোলামি করতে আসছি, গোলামি করতে এসে আবার কোনো ভাবসাব থাকা উচিত না। আমি একজন মুসলিম ছেলে, আমার একটি প্রশ্ন ছিল, জন্মের পর আমার নাম রাখা হয়েছে হিন্দুদের নামানুসারে, এখন আমি যদি আমার নাম পরিবর্তন করে সুন্দর একটি ইসলামী কর্তব্য নাম রেখে আকিকা দেই, তাহলে কি কিয়ামতের দিন আমাকে এই নাম ধরে ডাকা হবে নাকি আগের নাম ধরে ডাকা হবে? কারণ শুনেছি কিয়ামত দিন আল্লাহ তাআলা সুন্দর অর্থবহ নামের উসিলা মানুষকে জান্নাত দান করবেন। দেখুন, যদি কারোর নামের মধ্যে শিরিকপূর্ণ কিছু থাকে, শিরকপূর্ণ, তাহলে সে নাম পরিবর্তন করা আবশ্যক। বাপ থাকলে বাপই করবেন, না নিজে নিজে করবেন। আর যদি শিরিকপূর্ণ না থাকে কিন্তু নামটা হয়তো অত সুন্দর না, তাহলে সেটা পরিবর্তন করা আবশ্যক না। আর যদি ভুল নাম সংশোধন করে নতুন নাম রাখা হয় তাহলে এটার জন্য কোনো আকিকা দিতে হবে না, কারণ আকিকার সাথে সম্পর্ক হলো সন্তানের জন্মের, এর সাথে নাম রাখা পুনরায় নাম রাখার কোনো সম্পর্ক আমরা অনেকে মনে করি যে নতুন করে নাম লাখলে আকিকা দিতে হয়। আমরা ছোটবেলায় গ্রাম দেশে শুনেছি যে কারোর যদি নাম হয়তো একটা নাম রাখা হয়েছে যেটা সবাই ব্যঙ্গ করে, তো একটা ভালো নাম রাখার চেষ্টা করা হয়, ওই জন্য গরু জবাই করে সবারে খাওয়াইতো, এটার উদ্দেশ্য ছিল পুরো এলাকার মানুষকে ডেকে এনে খাওয়ায়া আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া যে অমুকের নাম এখন আর এটা না, এখন এটা। এটা হলো নামটা, ভালো নামটা ঘোষণা করার জন্য, ওর সাথে আকিকার কোনো সম্পর্ক। অতএব যদি কারোর নাম খারাপ থাকে, অর্থবহ না থাকে, তাহলে সেটা চেঞ্জ করা যেতে পারে, এর জন্য আকিকার দরকার নাই, জাস্ট ঘোষণা দিয়ে চেঞ্জ করে ফেললে হয়ে গেল। কিছু আমলের গুরুত্ব বোঝাতে গিয়ে বলা হয় আমলকারীর মৃত্যু চাই শুধু বাকি না হয় ওই আমলের সাথে সাথে সে বেহেশতে চলে যাবে, অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে। প্রশ্ন হলো কিয়ামত এখনো বাকি, কিয়ামতের দিন হিসাব নিকাশের পর বেহেশতে দোজখ নির্ধারিত হবে নাকি মৃত্যুর সাথে সাথে? বিস্তারিত জানতে চাই। প্রশ্ন অনেকে হয়তো বুঝেন নাই। প্রশ্নটা হলো যেমন আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসে বর্ণিত আছে, পাঁচক্ত নামাজের পর যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে পাঁচক্ত সালাতের পর, ওই ব্যক্তি আর জান্নাতে যাওয়া, এই দুইটার মধ্যে একমাত্র বাধা থাকে মৃত্যু, অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতের নেয়ামতে সে প্রবেশ করতে পারে। প্রশ্ন যিনি করেছেন চমৎকার প্রশ্ন, তিনি জানতে চেয়েছেন যে জান্নাত জাহান্নামে তো কিয়ামতের ময়দানে বিচারের পরে মানুষ ডুববে, মৃত্যুর পর সাথে সাথে যে জান্নাতে যাবে বলা হচ্ছে, এটা কিভাবে সম্ভব? প্রশ্ন বুঝতে পারছেন? এটার উত্তর হলো মানুষের মৃত্যুর পর কবরে যখন সওয়াল জবাব হয়, লোকটা যদি দিনদার হয়, নেককার হয়, মুত্তাকি হয়, জান্নাতের সাথে তার
রুহের একটা কানেকশন আল্লাহ তাআলা করে দেন, সেটা ফিল করতে থাকে, ভোগ করতে থাকে। চূড়ান্তভাবে জান্নাতের যে দৈহিক প্রবেশ সেটা হবে কিয়ামতের পরে, কিন্তু জান্নাতের নিয়ামতের উপভোগ তখন থেকেই শুরু হয়ে যায়। আর ওই কথাটাই হাদিসে বলা হয়েছে।